हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। इजी रेसिपी बाय शर्मा चैनल आजकल पर्व सबाई के वेलकाम जानाच्छि। आमार आजकल आयोजन थाकबे ईद स्पेशल खुबी यम्मी यम्मी एंड टेस्टी एक फिनी रेसिपी। खुबी इजी भावे आपनादेर साथे यम्मी फिनी रेसिपिटा शेयर करार चेष्टा करब। ये फिनीटा तैरी करते खूब बेशी उपकरण व्यवहार करब ना, एटा सेटा दिए एत बेशी झामेलायो जाब ना। फिनीटा देखे कि मन होच्छे जानते इच्छे होच्छे ना खेते केमन लेगेछे। फिनीटा खेते किन्तु भीषण मजा लेगेछे। आमार ए रेसिपिटी फलो करे आपनिओ किन्तु खूब सहजे फिनीटा तैरी करे निते पारेन। आर आमी आपनादेर साथे खुबी सहजभावे फिनीर रेसिपिटा शेयर करब। तार आगे सबार काछे आमार अनुरोध थाकबे, जदि आमार भिडियोटी भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे दिबेन आर पाशे थाका बेल आइकनटी अल करे दिबेन। एत बेशि उपकरण व्यवहार ना करे आर एत बेशि झामेलाय ना गिये आमार ई रेसिपिटी फलो करे आपनि फिनी रान्ना करे देखते पारेन। खुबी सहजे रान्ना करा फिनीटा खेते केमन लागे। एई रकम मजादार फिनीटा तैरी करार जन्य आमी 2 कप परिमाणे पोलाओ चाल एकटा बाटिते निये नेब। आमी चीनी गुड़ा पोलाओ चालटा निएछि, आपनि चाइले अन्य जे कोनो पोलाओ चालटा व्यवहार करते पारेन। এবার আমি পোলাও চালটাকে 15 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। এই জন্য এর মধ্যে পানি দিয়ে দেব। আমি 1 কেজি পরিমাণে আড়ংয়ের লিকুইড দুধটা নিয়েছি, আপনি চাইলে অন্যটাও নিতে পারেন। আমি যেই পাত্রে ফিনিটা রান্না করব এটাকে চুলায় বসিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা পোলাও চালটা। আমি কিন্তু ভিজিয়ে রাখা পোলাও চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনিও অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। কিছুটা লবণ দিয়ে দিব। এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরেই দেখতে পারবো আমরা পোলাও চালটা অনেকটা ফুটে আসছে, পানিটা ফুটে আসছে, সাথে পোলাও চালটাও আস্তে আস্তে ফুটে উঠবে। ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে আগে পোলাও চালটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে পানিটাও শুকিয়ে আসবে আর কিছুটা পোলাও চালটাও সিদ্ধ হয়ে আসবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। যখনই চালটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখনই আমরা এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধটা, কারণ দুধটা দেওয়ার পরে কিন্তু আমাদের চালটা আরো সিদ্ধ হয়ে যাবে। যদি অল্প পরিমাণে সিদ্ধ হয়ে থাকে তাতেও সমস্যা হবে না। আমরা সবটুকু দুধ পোলাও চালে দিয়ে দেব। এটাকে একটু নেড়েচেড়ে দেব। পোলাও চালটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল এবার আমরা এটাকে একদম ফুল সিদ্ধ করে নেব। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যেন পোলাও চালটা নিচের দিকে লেগে না যায়। এবার আমি দিয়ে দেব 1 কাপের মতো গুঁড়া দুধ। আপনি চাইলে গুঁড়া দুধটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে ফিনির স্বাদটা কিন্তু বেড়ে যায়। ফিনির স্বাদটা বাড়াতে চাইলে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন, আর যদি বাসায় না থাকে তাতেও কোনো সমস্যা নেই, তখন আপনি গুঁড়া দুধটাকে অ্যাভয়েড করে যাবেন। এবার আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিব। আপনি চাইলে গুঁড়া দুধটাকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে তারপর এটাকে এই দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন এটা দলা পেকে না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা, দিয়ে দিব দুটো এলাচ আর দুটো দারচিনি। আমি কিছুটা জর্দার রঙকে ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এবার এই জর্দার রঙটাকে আমি ফিনির মধ্যে দিয়ে দিব। জর্দার রঙটা দেওয়ার কারণ হচ্ছে ফিনির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আপনি চাইলে এটাও অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ফিনির কালারটা সুন্দর করার জন্য জর্দার রঙটা দিলেই ভালো হয়। এবার একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। তারপর চুলার আঁচটাকে কমিয়ে রেখে চালটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, কারণ এটা নিচের দিকে লেগে যেতে পারে। নিচের দিকে যেন লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। আপনাদেরকে কিন্তু আগে একটা কথা বলে রাখছি, যতক্ষণ না আমাদের পোলাও চালটা ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আমরা ফিনির সাথে কোনো রকম চিনি ব্যবহার করব না, কারণ চিনিটা দেওয়া হয়ে গেলে আমাদের পোলাও চালটা আর সিদ্ধ হবে না। এর মধ্যে কিছুটা কিচমিচ দিয়ে দিব। এটাকে আবার নেড়েচেড়ে দিব।
এইভাবেই কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে। আবার এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। আবার ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে আমাদের পোলাওর চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আমি একটু সময় নিয়ে পোলাওর চালটাকে আস্তে আস্তে পুরোপুরি সেদ্ধ করে নিব। আপনারা তো দেখলে বুঝতেই পারবেন পোলাওর চালটা সেদ্ধ হয়েছে কি না। আমি 1 লিটার দুধের ফিরনি তৈরি করার জন্য 4 কাপের মতো চিনি ব্যবহার করব। চিনির পরিমাণটা সম্পূর্ণই আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে। যদি আপনি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন, আর যদি আপনি মিষ্টির পরিমাণটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কম দিবেন। আমার কাছে 1 লিটার দুধের ফিরনির জন্য 4 কাপ চিনিটাই পারফেক্ট মনে হয়েছে। এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। চিনিটা যখনই গলে আসবে আর আমাদের ফিরনিটাও আস্তে আস্তে ঘন হয়ে আসবে। যখনই ঘন হয়ে আসবে তখনই আমাদের বুঝে নিতে হবে ফিরনিটা তৈরি হয়ে গেছে। যখনই ফিরনিটা তৈরি হয়ে গেছে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে পরিবেশন করার জন্য এর মধ্যে কিছু কাঠবাদাম আর কিছু চেরি ফল আর কিছুটা গুঁড়া দুধ ছড়িয়ে দিয়েছি। এভাবেই কিন্তু আমরা খুব সহজে এরকম মজাদার ফিরনিটা তৈরি করে নিতে পারি। ঈদ উপলক্ষে আপনি আপনার বাসার সবার জন্য তৈরি করে দেখুন। আপনার বাসার সবাইও কিন্তু খেতে খুব পছন্দ করবে। ফিরনিটা খেলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। অবশ্যই আমার রেসিপি ফলো করে ফিরনিটা তৈরি করে কমেন্টস বক্সে জানাবেন আপনার তৈরি করা ফিরনিটা খেতে কেমন লেগেছে। আশা করব এইভাবে তৈরি করা ফিরনিটাও আপনার বাসার সবাই খেতে খুব পছন্দ করবে। আমি এটাকে একটা চামচের সাহায্যে তুলে দেখাবো আমাদের ফিরনিটা কেমন হয়েছে। দেখুন ফিরনিটা কতটা ঘন হয়েছে। এটা কিন্তু খেতেও খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।